মুসলিমের ঠিকানা লড়াই হবে না। লোহাগাড়াত ইউএনও মাহবুব আলমের অপসারণের দাবি এনে আবারও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ গজ্জি আন্দোলনকারী দল। আজ বিএলএ লোহাগাড়ার সর্বস্তর জনগণ ও লোহাগাড়ার সচেতন জনগণের ব্যানারত এই অবরোধ ফালুঙ্গিতে দেখা যায়। এ সময় কক্সবাজার মহাসড়কত দুই ঘন্টা যানজট সৃষ্টি হয়। জিএনও যাত্রী অলত্তে চরম দুর্ভোগত ফরণ করছিল। অবরোধ থারিয়ালে রাস্তার টায়ার জ্বলে এনে অপসারণের দাবি বিভিন্ন স্লোগান দিতে থাকে। এই সময় উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুস্তফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম এ গণি সম্রাট, তথ্য গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এস এম আব্দুল জাব্বার, পদুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জহিরউদ্দিন সহ অন্যান্য। আর লোহাগাড়া উপজেলার যে ইউনো সাহেব আছে ও বিক্ষোভ ফান্ডের নাম দিয়ে কোটি কোটি টাকা কোটি কোটি দুর্নীতি করে এবং বিভিন্ন গরিব মানুষের ফুরুন তুরুন ফুরিদের ওর ফেসবুক আইডি জামাত শিবিরের যত লীলা অপকর্ম আছে বেগিন ওর তোর কমেন্টস এবং শেয়ার করি গিয়ে বাসার কেলার তুন রেগুলার ও শেয়ার করেন এবং আর মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্নভাবে কটুক্তি করি ও পোস্ট দিয়ে ইনোর প্রতিবাদে এবং এই ইউনোর চব্বিশ ঘন্টার মধ্যে আর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাই দিয়ে এই ব্যাপারগুলো নিয়ে এনে ইউনোর লো যোগাযোগ করা হইল। তিনি কোনো মন্তব্য না করে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।